নমস্কার বন্ধুরা, সুমি ব্লগে তোমাদের ওয়েলকাম। আজকে নিয়ে চলে এসেছি তোমাদের কাছে নিরামিষ পনিরের তরকারি। সমস্ত রকম সবজি দিয়ে পনিরের তরকারি বানাবো, একদম অনুষ্ঠান বাড়ির মতো। এভাবে যদি তোমরা নিরামিষের দিন এভাবে নিরামিষ পনিরের তরকারি বানাও, তাহলে কিন্তু সবাই খাবে খুব ভালো, আর খুব প্রশংসাও করবে খেয়ে। এটা কিন্তু অনুষ্ঠান বাড়িতেও এভাবে বানানো হয়, এই নিরামিষ তরকারিটা। তো প্রথমে আমি গাজর, বিন সব কিছুকেই খুব ভালো করে কেটে নেব, বেশ লম্বা লম্বা করে কাটবো। আলুগুলোকেও লম্বা লম্বা করে কেটে নেব। এখানে আমি আলু, বিন, গাজর আর ফুলকপি দেব। তো তোমরা চাইলে আরও অন্য সবজিও এখানে অ্যাড করতে পারো। প্রথমে আমি সবজিগুলো খুব ভালো করে কেটে নেব, আর ফুলকপিটাকে কিন্তু একটু ভালো করে দেখে কেটে নেব। তারপর আমরা পনিরগুলোকেও বেশ ছোটো ছোটো টুকরো টুকরো করে কেটে নেব। আমি যে পনিরটা এখানে ইউজ করছি সেটা সম্পূর্ণই ক্রিম পনির, যেটা থেকে আর কি খুব সফট আর নরম হয় যে পনিরটা। তো এবার আমরা পনিরটা কাটা হয়ে গেলেই কড়াইয়ে তেল গরম করব, করে পনিরটাকে খুব হালকা হালকা ভাজবো। তো বন্ধুরা, গ্যারেন্টি দিয়ে বলছি, এইভাবে যদি তোমরা নিরামিষ পনিরের তরকারি বানাও, সবাই কিন্তু একদম চেটে পুটে খাবে, ছোটরাও খাবে। আমার মেয়ে খুব ভালোবেসে এটা খেয়েছে, ওর খুব ভালো লেগেছিল এটা খেতে। তো পনিরগুলো হালকা ভেজে আমি তুলে নেব, তারপরে আমাদের যে সবজিগুলো কেটে রেখেছি সেটাকেও খুব ভালো করে সময় নিয়ে একটু ভাজবো আমরা, যাতে এটা ভাজাতেই অর্ধেক সেদ্ধ হয়ে যায়, বেশ ভালো করে লাল করে ভাজবো। তো এটা ভাজা হয়ে গেলেই আমরা এটাকেও আলাদা পাত্রে তুলে নেব, তেলটাকে যতটা পারবো একটু ছেঁকে নিয়ে তোলার চেষ্টা করব। তো তেল থেকেই যাবে কড়াইয়ে, এটা বেশ ভালো করে একটু তুলে নেব। এটা তোলা হয়ে গেলেই আমরা মিক্সিতে একটা মশলা বানিয়ে নেব, নিয়ে নেব 2 চামচ চাল মগজ, কাজু বাদাম, আর এখানে দিয়ে দেবো ছোটো চামচের 2 চামচ পোস্ত, দিয়ে এটাতে সামান্য জল দেব, দিয়ে খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। আর রান্নার স্বাদ কিন্তু এটাতেই আনবে, খুব ভালো স্বাদ আর গন্ধ আনবে এটাতেই। তারপরে আমরা তেলের ওপরে দিয়ে দেবো শুকনো লঙ্কা ফোড়ন, দিয়ে আমাদের টমেটো, আদা আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, মিডিয়াম সাইজের একটা টমেটোকে আমি বেটেছি এখানে, মিডিয়াম সাইজের একটা টমেটো, 2টো কাঁচা লঙ্কা আর সামান্য একটু আদা বাটা দিব, আর লবণ আর হলুদ দিয়ে এটাকে আমরা 2 থেকে 3 মিনিট একটু ভেজে নেব, যখন এটা দিয়ে তেল ছাড়তে শুরু করবে। তো তোমরা দেখতে পাচ্ছ মশলাটা দিয়ে বেশ তেল ছাড়তে শুরু করেছে, যখন এটা দিয়ে তেল ছাড়তে শুরু করবে আর টমেটোর কাঁচা গন্ধটাও চলে যাবে, তখন আমরা এর মধ্যে চালমগজ আর পোস্ত বাটাটা দিয়ে দেব। দিয়ে এটাকে নাড়তে থাকতে হবে 2 থেকে 3 মিনিট, এটাকে খুব ভালো করে নাড়তে হবে, এটা নাড়তেই থাকতে হবে গ্যাসটাকে মিডিয়ামে দিয়ে, কারণ বাদাম, কাজু বাদাম আছে যেহেতু এটা নিচে লেগে যাওয়ার সম্ভাবনা আছে। তাই এটাকে আমরা 2 থেকে 3 মিনিট বেশ ভালো করে এটাকে রান্না করে নেব, আর সবসময় এটাকে আমরা খুন্তি চালিয়ে নাড়তেই থাকবো। যখন এটা 2 থেকে 3 মিনিট হয়ে যাবে, কাঁচা গন্ধটা চলে যাবে, তখন আমরা ভেজে রাখা যে ভেজিটেবলগুলো বা সবজিগুলো সেগুলোকে আমরা দিয়ে দেব মশলার মধ্যে। এটাকে দিয়েও আমরা খুব ভালো করে মেশাবো, যাতে এটা নিচে না লেগে যায়, সেই জন্য খুব ভালো করে মিশিয়ে নেব সবজির সঙ্গে, সমস্ত সবজির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। আর মেশানো হয়ে গেলেই এই সময় আমরা একটু স্বাদ মতো মিষ্টি দিয়ে দেব, কারণ নিরামিষ তরকারিতে মিষ্টি খেতে বেশ ভালোই লাগে। তারপর আমরা পরিমাণ মতো জল দেব, খুব বেশি জল দেব না, সামান্য জল দেব, কারণ এখানে খুব অল্প সময়েই সবজিটা সেদ্ধ হয়ে যাবে। খুব অল্প জল দিয়ে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেব, তারপরে আমরা এটাকে ঢেকে 6 থেকে 7 মিনিট সেদ্ধ করে নেব। তো নতুন যারা আমার ভিডিও দেখছো বা যাদের রান্নার ভিডিও পছন্দ বা ভালো লাগে, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর শেয়ার করবে, কমেন্ট করবে, আর একটা লাইক কিন্তু তোমরা অবশ্যই করবে বন্ধুরা। তো চলো, এখানে 5 থেকে 6 মিনিট আমি এটাকে সেদ্ধ করে নিয়েছি, এটা সেদ্ধ হয়ে গেলে একদম রেডি হয়ে যাবে, এই জলটাও একদম টেনে নিবে। তো এখানে দেখো কালারটাও খুব সুন্দর চলে এসেছে, এটা খেতে কিন্তু সত্যি খুব ভালো হয়েছিল। তোমরা অবশ্যই একবার এভাবে বাড়িতে ট্রাই করো। এখন তো শীতকালের অনেক ধরনের সবজি পাওয়া যাচ্ছে, পনির দিয়ে নিরামিষের দিন বিশেষ করে খুব ভালো লাগবে। আর সবশেষ আমরা গ্যাস অফ করে এখানে সামান্য গরম মশলা দিয়ে এটাকে নামিয়ে নেব। তো আমি এটা টেস্ট করেছি, খুব ভালো হয়েছে খেতে, আর খেয়ে আমি তোমাদেরকে রিয়াকশানটাও দিব। আমি খেয়েছি, মেয়ে খেয়েছে, তারপরে আমি খেয়েছি। তো মেয়ে আমার খুব বলছিল ভালো লাগছিল খেতে, তো কালার আর গন্ধ খুব সুন্দর এসেছিল তরকারিটার। তো চলো, এবার নিরামিষ যেহেতু তাই মুগের ডাল, সাদা ভাত, মুগের ডাল, আর নিয়ে নেবো আমাদের পনিরের তরকারি। আর খেতে উফ কি বলবো বন্ধুরা, খুব সুন্দর আর খুব টেস্ট হয়েছিল। তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো, এভাবে
দেখবে তোমাদের খুব ভালো লাগবে, মাছ মাংসের থেকেও নিরামিষ এই তরকারিটা খেতে খুব ভালো লাগবে। চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার আমার নেক্সট ভিডিওতে।